আমার প্রিয় ও স্নেহের 2023 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। যে মুহূর্তেই আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, ফুল মার্কস তোমাদের রয়েছে 25 আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। একের থেকে প্রশ্ন দিয়েছে, সঠিক উত্তর নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, কোন সংখ্যার 11% হয় 33? 330, 303, 333 না 300? উত্তর হবে 300। পরের প্রশ্ন, এ কমা এম কমা এন স্বাভাবিক সংখ্যা এবং এম গ্রেটার দ্যান এন হলে এ টু দি পাওয়ার এম ও এ টু দি পাওয়ার এন এর গসাগু হবে 1, এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এম প্লাস এন। উত্তর হবে এ টু দি পাওয়ার এম। পরের প্রশ্ন, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিটি সূক্ষ্ম কোণের মান হবে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি না 75 ডিগ্রি? উত্তর হবে 45 ডিগ্রি। পরের প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 4 × 4 × 2 = 8। প্রথম, 30 জন লোক 15 দিনে একটি রাস্তার 3/7 অংশ সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন, তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কত দিন লাগবে? ত্রৈরাশিক পদ্ধতিতে নির্ণয় করো। পরের প্রশ্ন, দুটি পাত্রে সিরাপ ও জলের অনুপাত যথাক্রমে 3:2 এবং 4:5। প্রথম মিশ্রণের 3 লিটারের সঙ্গে দ্বিতীয় মিশ্রণের কত লিটার মিশ্রিত করলে নতুন মিশ্রণে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে? পরের প্রশ্ন, একটি পরীক্ষায় পরীক্ষার্থীদের 60% গণিতে ও 70% বাংলায় পাশ করে, কিন্তু তাদের 20% গণিত ও বাংলা উভয় বিষয়ে ফেল করে। যদি 2500 জন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে, তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? পরের প্রশ্ন, অলোক কামাল ও জোসেফ প্রত্যেকে কোনো একটি কাজ 10 দিন, 12 দিন ও 15 দিনই করতে পারে। তারা একই সঙ্গে কাজটি শুরু করলো 3 দিন পর কালামকে চলে যেতে হলো। বাকি কাজটি অলোক এবং জোসেফ কতদিনে শেষ করতে পারবে? তিনি তাকে প্রশ্ন দিয়েছে, বীজগাণিতিক সংখ্যামালাগুলির গসাগু নির্ণয় করো। প্রশ্নের মান রয়েছে 4। প্রথম রয়েছে (x^3 − 8, x^2 + 3x − 10, x^3 + 2x^2 − 8x)। পরের হচ্ছে, অথবা দিয়ে লসাগু নির্ণয় করো। ব্র্যাকেটের মধ্যে (a^2)/2a^2 = (2a^3)/2a, (2a^4)/3a^-14a^2। পরে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো। দেখে নাও, দুটো প্রশ্ন দেওয়া রয়েছে, অথবা দিয়ে আরও একটি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্নের মান রয়েছে 3। পাশে দেখা হচ্ছে, প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণ দুটি সমান হবে। প্রশ্নের মান 4। অথবা প্রমাণ করো দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপরীত কোণ উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া কোণের পরিমাপ সমান হবে। 6 দাগে রয়েছে, এবিসি ত্রিভুজের কোণ এবি এর অন্তঃসমদ্বিখণ্ডক এবং কোণ এসিবি এর বহিঃসমদ্বিখণ্ডক অর্থাৎ কোণ এসিই এর সমদ্বিখণ্ডক পরস্পর ডি বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করো যে কোণ BDC = ½ কোণ BAC। অথবা দিয়ে হচ্ছে, ত্রিভুজ ABC এর কোণ BAC = ৯০ ডিগ্রি এবং কোণ BCA = ৩০ ডিগ্রি হলে প্রমাণ করো যে AB = ½ BC। ভালো করে দেখে নাও। এবার আমরা সম্পূর্ণ অঙ্কের সমাধানটা দেখে নেব। দেখো, 2-এর 1-এর থেকে প্রশ্ন ছিল, 30 জন লোক 15 দিনে একটি রাস্তার 3/7 অংশ সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন, তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে? ভালো করে সমাধানটা দেখে নাও। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি। এই সমাধানটা কিন্তু বিস্তারিত আলোচনা কিন্তু ইতিমধ্যে আমরা একটা লং ভিডিও আকারে কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওটি না দেখে থাকো, ভিডিওটি কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমরা আরও একবার দেখে নাও সম্পূর্ণ সমাধানটা। উত্তরটা দেখে নাও। তারপরে দেখো, 2-এর 2 রয়েছে, দুটি পাত্রে সিরাপ ও জলের অনুপাত যথাক্রমে 3:2 এবং 4:5। প্রথম মিশ্রণের ও লিটারের সঙ্গে দ্বিতীয় মিশ্রণের কত লিটার মিশ্রিত করলে নতুন মিশ্রণের সিরাপ ও জলের পরিমাণ সমান হবে? ভালো করে উত্তরটা দেখে নাও।
অঙ্কের সমাধানটা ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন, একটি পরীক্ষায় পরীক্ষার্থীদের 60% গণিতে 70% বাংলায় পাশ করে, কিন্তু তাদের 20% গণিত ও বাংলা উভয় বিষয়ে ফেল করে। যদি 2500 জন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে, তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? ভালো করে অঙ্কটা দেখে নাও। তারপর হচ্ছে, অলোক, কালাম ও জোসেফ প্রত্যেকে কোনো একটি কাজ 10 দিনে, 12 দিনে ও 15 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজটি শুরু করলো। 3 দিন পর কালামকে চলে যেতে হলো। বাকি কাজটি অলোক এবং জোসেফ কদিনে শেষ করতে পারবে? এবার তোমরা এই অঙ্কের সম্পূর্ণ সমাধানটা দেখে নাও ভালো করে। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি। কোথাও অঙ্ক বুঝতে বা করতে যদি অসুবিধা হয়, তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও। দেখো, তারপরে হচ্ছে, বীজগাণিতিক সংখ্যামালাগুলির গসাগু নির্ণয় করো। দেখে নাও, প্রথম সংখ্যা x³-8, গসাগুটা দেখে নাও। তারপরে দ্বিতীয় সংখ্যামালা বলেছে x² + 3x - 10। তৃতীয় সংখ্যামালা বলেছে x³+2x² - 8x। তাহলে অতএব নির্ণয় গসাগু হবে x-2। দেখো, প্রতিটি x-2 রয়েছে। দেখে নাও, প্রতিটি সংখ্যামালায় কিন্তু x-2 রয়েছে। তাহলে গসাগু হবে x-2। অথবা দিয়ে হচ্ছে, লসাগু নির্ণয় করো। প্রথম সংখ্যামালা বলেছে a² + 2a তার হোল স্কোয়ার, দেখে নাও। দ্বিতীয় সংখ্যামালা বলেছে 2a³+3a² - 2a, সমাধানটা দেখে নাও। তৃতীয় সংখ্যামালা বলেছে 2a⁴-3a³-14a² ভালো করে দেখে নাও। তাহলে নির্ণয় লসাগু লিখব a×a, a+2 তার হোল স্কোয়ার, 2a-1, 2a-7। ভালো করে দেখে নাও। পরে হচ্ছে, উৎপাদক বিশ্লেষণ করো। x² - y² - 6xa + 2ya + 8a² ভালো করে উৎপাদক বিশ্লেষণটা দেখে নাও। অথবা দিলে সরল করো, a/a-y + b/b-y + c/c-y / 3/y - 1/y - a - 1/y - b - 1/y - c। ভালো করে সরলটা দেখে নাও। তোমাদের প্রথম উপপাদ্য ছিল, কোনো ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাণ সমান হবে। এই উপপাদ্যটা দেখে নাও। এই উপপাদ্যটা তোমরা তোমাদের টেক্সট বইয়ের 92 পৃষ্ঠায় কিন্তু পেয়ে যাবে। তোমরা চাইলে সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারো। এটি কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য। পরের উপপাদ্য রয়েছে, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপরীত কোণ উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া কোণের পরিমাপ পরস্পর সমান। পরের উপপাদ্য রয়েছে, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপরীত কোণ উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া কোণের পরিমাপ পরস্পর সমান। ভালো করে উপপাদ্যটা দেখে নাও। এটা তোমাদের টেক্সট বইয়ের 75 পৃষ্ঠায় কিন্তু তোমরা পেয়ে যাবে। সেখান থেকে তোমরা কিন্তু চাইলে দেখে নিতে পারো। এবার তোমরা তোমাদের যে প্রয়োগগুলো দিয়েছে সেগুলোর উত্তরটা দেখে নাও। প্রথম রয়েছে, ত্রিভুজ ABC এর কোণ ACB এর বহিঃসমদ্বিখণ্ডক A বিন্দু দিয়ে BC বাহুর সমান্তরাল সরলরেখাকে D বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে কোণ ADC ≈90° - ½ কোণ ACB। ভালো করে দেখে নাও। তারপরের প্রশ্নের উত্তরে দেখে নাও, ত্রিভুজ ABC এর কোণ BAC = 90° এবং কোণ BCA = 30° প্রমাণ করি যে AB = ½ BC। ভালো করে সমাধানটা দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা অষ্টম শ্রেণীর আরও একটি স্কুলের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ।
ফুল মার্কস তোমাদের রয়েছে 25, আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। একের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1:1×3=3। ভালো করে দেখে নাও, এখানে মোট 3টি প্রশ্ন তোমাদের দেওয়া রয়েছে। দুয়ের দাগে রয়েছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, এখানে মোট 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 2টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। প্রশ্নের মান রয়েছে 4:4×2=8। ভালো করে প্রশ্নগুলো দেখে নাও, 3টি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো 3-এর দাগে রয়েছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান রয়েছে 3:3×2=6। এখানে মোট 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, ভালো করে দেখে নাও। তারপরে দেখো 4-এর দাগে রয়েছে লসাগু আর গসাগু নির্ণয় করো, যে কোনো 1টি প্রশ্নের মান রয়েছে 4। ভালো করে দেখে নাও। 5-এর দাগে রয়েছে যে কোনো 1টি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান রয়েছে 4। প্রথম রয়েছে প্রমাণ করো যে কোনো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 2 সমকোণ। পরের প্রশ্ন রয়েছে একটি ত্রিভুজের 2টি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনগুলো দেখে নাও, যে মুহূর্তেই আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে দেখতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হাওত লাল কলেজে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও, যারা এবছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু রাত্রি দেখে নাও। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে।